লুকস হলো এমন একটি জিনিস যা মানুষ সবার প্রথমে দেখে। যে কোনো মানুষ আপনার লুকস দেখেই আপনার ইনার কোয়ালিটি সম্পর্কে জানতে পারে। আর এমনটা আমি নয়, বরং সাইকোলজি এটা বলছে। হেলো এফেক্ট অনুযায়ী যদি কেউ ফিজিক্যালি দেখতে অ্যাট্রাকটিভ হয়, অর্থাৎ কেউ ভালো পোশাক পরে আছে ও সুন্দরভাবে সেজে রয়েছে, তাহলে তার মুখ এবং তার ব্যবহার দেখে সামনের মানুষ এটা অনুমান করে নেয় যে সেই মানুষটা ভিতর থেকে কী রকমের হবে। যদি কেউ দেখতে ভালো হয়, এর অর্থ হলো সে মন থেকেও অনেক বেশি ভালো হবে। তাহলে আপনারা বুঝতেই পারছেন লুকস কতটা ইম্পর্ট্যান্ট। আর তাই আজ আমি আপনাদের এক টাকাও খরচ না করে নিজের লুকসকে কীভাবে ইম্প্রুভ করবেন আর কীভাবে আপনি আপনার অ্যাট্রাকটিভনেসকে নেক্সট লেভেলে নিয়ে যাবেন সেটাই বলবো। তাই যদি আপনি জিরো থেকে হিরো হতে চান, সুন্দর দেখতে হতে চান এবং কোনো রকমের খরচ না করেই, তাহলে আজকের ভিডিওটি কেবলমাত্র আপনার জন্য। তো চলুন শুরু করা যাক। নাম্বার 5, বডি পোশ্চার। বডি পোশ্চার আপনার লুকসকে সুন্দর তৈরি করতে পারে, আবার খারাপও তৈরি করতে পারে। যদি আপনার ওঠা বসা, দাঁড়িয়ে থাকা এবং হাঁটার পোশ্চার ঠিক না থাকে, তাহলে আপনি যত সুন্দরই দেখতে হন না কেন, তারপরেও আপনি মানুষের কাছে ততটা অ্যাট্রাকটিভ মনে হবেন না যতটা আপনি অ্যাট্রাকটিভ হওয়ার কথা ছিল। আমি আমার চারপাশে এমন অনেক মানুষকে চিনি যারা সামনের দিকে ঝুঁকে হাঁটে অথবা তারা ঝুঁকে বসে। তারা এমনভাবে চলাফেরা করে যেন তাদের মধ্যে কোনো এনার্জি নেই, আর যখন তারা বসে তখন তারা এমনভাবে বসে যেন তারা খুবই ক্লান্ত। তাহলে বলি, এই সমস্ত পদ্ধতিগুলো ভুল যা আপনার লুকসকে খারাপ করে। এখন আপনার লুকসকে যদি বাড়াতে চান, তাহলে আপনাকে আপনার বডি পোশ্চারের উপরে কাজ করতে হবে। উদাহরণ হিসাবে, যখন আপনি রাস্তায় হাঁটবেন তখন আপনার মাথা একদম সোজা থাকবে এবং চোখ সামনের দিকে থাকবে। আর যখন আপনি বসে থাকবেন তখন সামনের দিকে ঝুঁকে থাকবেন না, আর না আপনি পায়ের উপরে পা রাখবেন আর না হাতের উপরে হাত রাখবেন, বরং আপনি একদম রিল্যাক্স হয়ে বসে পড়ুন। নাম্বার 4, আই কন্ট্যাক্ট অ্যান্ড হ্যান্ডশেক। কিছু মানুষ এমন থাকে যারা সামনের মানুষের সঙ্গে কথা বলার সময় এদিক ওদিক তাকিয়ে থাকে অথবা নিচের দিকে তাকায়, অর্থাৎ এরা আই কন্ট্যাক্ট করে কথা বলতে পারে না। আর এটা আপনার মধ্যেকার লো কনফিডেন্সকে দেখায়, এটা আপনার লুকসকেও নষ্ট করে দেয়। তাই আজকের পর যখনই আপনি কারোর সঙ্গে কথা বলবেন, তার চোখে চোখ রেখে কথা বলুন। আর যদি আপনি তার চোখের দিকে তাকাতে না পারেন, তাহলে আপনি সামনের মানুষটির আইব্রোর দিকে খেয়াল করুন। এরপরে আসছে হ্যান্ডশেক। অনেক মানুষ এমনভাবে হ্যান্ডশেক করে যেন হ্যান্ডশেক করতেও তাদের পয়সা দিতে হচ্ছে, অর্থাৎ কোনো রকমের এনার্জি ছাড়াই তারা হ্যান্ডশেক করে। আপনাকে এমনটা করলে হবে না। আপনাকে কি করতে হবে, যখনই আপনি কারোর সঙ্গে হ্যান্ডশেক করবেন, টাইট করে হ্যান্ডশেক করুন। প্রয়োজনে এক হাতে হ্যান্ডশেক করার পরে আপনি আপনার দ্বিতীয় হাতটাকেও ব্যবহার করুন। নাম্বার 3, সোয়্যাট। আপনার চেহারা কতটা গ্লো করছে অথবা কতটা শাইনিং করছে, এটাই সবার আগে মানুষ দেখে, আর এটা আপনার লুকসকে নেক্সট লেভেলে নিয়ে যায়। মানুষ নিজের চেহারার গ্লো বাড়ানোর জন্য অনেক রকমের ক্রিম, পাউডার, ফেসওয়াশ, সানস্ক্রিন, ফেস মাস্ক আরও না জানি কত কী ব্যবহার করে, আর এই সব কিছু করতে গিয়ে অনেক অর্থ খরচ করে। আর এত সব কিছু করার পরেও একটি মানুষের চেহারাতে খুব বেশি পরিবর্তন আসে না। এর কারণ হলো আপনি বেসিক জিনিসটাই ফলো করছেন না, অর্থাৎ আপনাকে রেগুলার এক্সারসাইজ করতে হবে, যেমন রানিং, জাম্পিং, ওয়ার্কিং, যে কোনো কিছু আপনি করতে পারেন যাতে আপনার শরীরে অতিরিক্ত ঘাম বার হয়। আর অতিরিক্ত ঘাম ঝরালে আপনার শরীরের ব্লাড ফ্লো বেড়ে যাবে এবং আপনার চেহারা গ্লো করবে, আর তখন আপনার স্কিন সমস্যার সমাধান হয়ে যাবে। আর এরপরেও যদি আপনার স্ক্রিনে কোনো প্রবলেম থাকে, তাহলে আপনি ভালো কোনো ডাক্তার দেখাতে পারেন। নাম্বার 2, সেলে ফর্মুলা। এখন আপনাকে আপনার চেহারার ওই ছোট ছোট বিষয়ের উপরে মনোযোগ দিতে হবে যা আপনার লুকসের উপরে অনেক বেশি প্রভাব ফেলে। আর আমি ওই ছোট ছোট জিনিসগুলোর নাম দিয়েছি সেলে, যেখানে এস এর অর্থ হলো স্মাইল। কথায় বলে স্মাইল হলো সুন্দর মুখের সবথেকে বড় হাতিয়ার, কিন্তু এই হাসির সঙ্গে সঙ্গে আপনাকে আপনার দাঁতের দিকেও খেয়াল রাখতে হবে। এরপরে ই এর অর্থ হলো আইজ, অর্থাৎ চোখ। সামনের জন যখন আপনার চোখের দিকে তাকাবে তখন যেন সে আকর্ষিত অনুভব করে, এই কারণেই আপনার চোখকে অ্যাট্রাকটিভ তৈরি করতে হবে। এরপরে এল এর অর্থ হলো লিপস, অর্থাৎ ঠোঁট। আপনার ঠোঁট খুব বেশি কালো হলে হবে না, আপনি আপনার ঠোঁটের কালো ভাব দূর করার জন্য ছোট একটি কাজ করতে পারেন। রাতে ঘুমানোর আগে আপনার নাভিতে 1 ফোঁটা ঘি দিয়ে রাখুন, আর অল্প একটু অ্যালোভেরা আপনার ঠোঁটে লাগিয়ে নিন,
আর সবশেষে হলো ই অর্থাৎ আইব্রো। এই আইব্রো আপনার লুকসের উপরে অনেক বেশি প্রভাব ফেলে, আর এই কারণেই আপনি আপনার আইব্রোকেও সুন্দর একটি শেপ দিন। নাম্বার ওয়ান, হেয়ার স্টাইল। এই কথাটা তো সত্যি, আপনি আপনার চেহারাকে পরিবর্তন করতে পারবেন না, আপনি আপনার হাইটকে পরিবর্তন করতে পারবেন না, আপনি আপনার স্কিন টোনকেও খুব বেশি পরিবর্তন করতে পারবেন না, কিন্তু একটি জিনিস যা সম্পূর্ণরূপে আপনার হাতে আছে সেটা হলো আপনার হেয়ার স্টাইল। একটি সুন্দর হেয়ার স্টাইল আপনার লুকসকে অনেক বেশি অ্যাট্রাকটিভ তৈরি করতে পারে, আবার আপনার হেয়ার স্টাইল খারাপ হলে সেটা আপনার লুকসকে খারাপ করে দিতে পারে। তাই আপনি আপনার চেহারা অনুযায়ী একটি সুন্দর হেয়ার স্টাইলকে বেছে নিন আর সেটাকে মেনটেন করুন। এখন যদি আমি টোটাল ভিডিওটাকে সাম আপ করে আপনাদেরকে বলি, সেটা হলো যদি আপনার লুকসকে সুন্দর করতে হয় তাহলে আপনাকে এক্সারসাইজ করতে হবে, আর এর সঙ্গে সঙ্গে আপনার মধ্যে কনফিডেন্স রাখতে হবে, আর কথা বলার সময় আই কন্ট্যাক্ট করতে হবে। এরপরে আপনার চেহারার ছোট ছোট বিষয়ের উপরে মনোযোগ দিতে হবে, যেমন ঠোঁট, চোখের ভ্রু এবং আমাদের হেয়ার স্টাইল। আর এই সব কিছুর উপরে কাজ করে আপনি আপনার লুকসকে অনেক বেশি অ্যাট্রাকটিভ তৈরি করতে পারবেন। আজকের ভিডিওতে বলা কথাগুলোর মধ্যে কোন কথাটি আপনার সবথেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে অবশ্যই বলবেন, আর ভিডিওটি কাজের মনে হলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।